হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই পিঙ্কিস ব্লগ চ্যানেল। তো আজ হলো বৃহস্পতিবার। চলো, আমি এখন পুজো দিতে, আমার স্নান টান হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে এই দেখো আমি পুজো দিতে চলে এসেছি। আমার ফুলের মানে সমস্ত জোগাড় রেডি। আর তোমাদের একটা জিনিস দেখাবো, আমাদের বাগানেরই ফুল দিয়ে আমি পুজো করি। তা দেখো আমার চুড়িতে কত ফুল, দেখো মানে আমাদের বাইরে থেকে কোনো ফুল কিনতে হয় না, কত ফুল ফুটেছে আমাদের বাগানে। তো এই ফুল দিয়ে আমি পুজো করবো আজকে। তো দেখো আমি পুজো করতে অলরেডি বসে গেছিলাম, তো ব্লগটা আমি এইভাবেই শুরু করলাম, মাঝখান মানে পুজোর মাঝখান থেকেই ব্লগটা শুরু করলাম। আর আমাদের বাগানে কত ফুল ফুটে থাকে সেটা তো তোমাদের আগেও দেখিয়েছি। আর আজকে এই ফুলগুলো সব তোলা হয়েছে পুজো দেবো বললে, তো এটার মধ্যে শুধু ফুলই তুলেছি। আর একটা ঝুড়িতে যেহেতু বৃহস্পতিবার কলা পান এগুলো তো লাগেই, তো দেখো আমি এগুলো সব রেডি করে নিয়েছি। তো চলো পুজো স্টার্ট করে দিই। স্টার্ট আমি অর্ধেকটা করা হয়ে গেছে, আমার গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, ভোলে বাবাকেও স্নান করানো হয়ে গেছে। তো অর্ধেক পুজো করতে করতেই আমি ব্লগটা শুরু করলাম। আসলে সকালবেলা এতটাই তাড়া থাকে তো আমি ঠিক মতন স্টার্ট করতে পারিনি। তো চলো শুরু যখন করেছি এবার আস্তে আস্তে পুজোটা করে ফেলি, তারপরে আজকে রান্না করা যাবো। তো বন্ধুরা দেখো তোমরা, আমার পুজো হয়ে গেছে, আমি ঘর বসিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে, মানে এখনও প্রসাদ দিইনি, সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমাদের বাগানের ফুল দিয়ে কী সুন্দর করে সাজিয়েছি, কী সুন্দর করে আমি বলছি, তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। তো এরপরে ঘর বসালাম তো দেখবেই, তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে আমি প্রসাদও দিয়ে দিয়েছি এবারে। তো এরপর আমি এখন বাইরে যাব, কিছুক্ষণ পরে এসে প্রসাদটা নামাবো। তো দেখো আজকে আমার এইভাবেই পুজো দেওয়া হয়েছে। আর গাছেরই জামরুল হয়েছিল, সেই ছাদ বাগানে যে জামরুল দেখিয়েছিলাম না, সেই জামরুল দিয়ে কিন্তু আমি পুজোটা দিয়েছি। তো দেখো, আর মিষ্টি নিয়ে এসেছিলো বাজার থেকে, মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি আর জামরুল দিয়ে আজকে পুজো দিয়েছি। তো কলা ছিল, কলাটা আমি দিইনি, কলাটা পরে দেবো। তো এইভাবেই আমার আজকে পুজো কমপ্লিট হয়েছে। তো এরপরে সারাদিন আর ব্লগ করার টাইম পাইনি, আর কি বলো তো আজকে কী রান্নাবান্না করেছি আমি সেটাও দেখাতে পারিনি। তো এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো খাওয়া দাওয়া করে তারপরে কী করবো সেটাই দেখাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর সেই ব্লগটা হয়তো করতে পারবো না আজকে, কেননা এমনি তো আজকে আমি সারাদিন কিছুই করতে পারিনি সেরকমভাবে। একটা কেকের অর্ডার এসেছিলো, ওটা নিয়েই ব্যস্ত ছিলাম, তো কিছু করতে পারিনি এই কারণেই আজকে সেইভাবে ব্লগ কিছুই হয়নি আমার। তো আজকে আমি এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি দেখছি কতটা কি করতে পারি। চলো খাওয়া দাওয়া করে নিই। রাতের খাওয়া দাওয়া করছি, আরেকজন ঘুমাচ্ছে। তোমাদের দেখালাম যে রাত বাজে 10টা, তো দেখলে ছেলে ড্রয়িং করছে, ওর যখন যেটা মুড হয় তখন সেটাই করে। আমি পড়ার কথা বললাম, বললো আর ভালো লাগছে না পড়তে, ড্রয়িং করবো, আমি আর কিছু বলিনি, আমার করুক। আর এখন 10টা বেজে গেছে আর আমার খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। 10টার মধ্যে এমনি তো আমরা তাড়াতাড়ি করি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, ছেলে ড্রয়িংয়ে বসেছে, আর আমি মানে অন্যান্য টুকটাক যা কাজ থাকে সেগুলো করে আমি তাই কথা বলতে এসেছি। তো কালকে হলো শুক্রবার, আর কালকে লোকনাথ পুজো, কালকে আমি লোকনাথ পুজো করবো, তো নেক্সট ব্লগে সেটাই আসবে।
ব্যাপারটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারি চেষ্টা করবো করার। আজকে এই অবধি, আর বেশি ব্লগ করা করবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে বা আমার ব্লগ ভালো লেগে থাকে আপনাদের কাছে, করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো এটাই বলার ছিল আজকের মতো।